আর এই সুইসাইডের জন্য দায়ী থাকবে বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ইভিলির প্রতারণার কারণে আসলে আমাদের সরকার আসলে বোর্ড গঠন করেছে, চারজন সদস্য নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। মূলত হচ্ছে এই চারজন আসলে পরিচালনা করবে যে গ্রাহকের টাকা আসলে কীভাবে ফেরত দেওয়া যায়, তাদের টাকা বা প্রোডাক্টগুলো কীভাবে ফেরত দেওয়া যায়, বা ইভিলির কত সম্পত্তি আছে বা কেমনে কি, এগুলো সব কিছু নিয়ে আসলে এই বোর্ডগুলো বা এই বোর্ডগুলো যে গঠন করা হলো এগুলো আসলে সেই তত্ত্বাবধানে আসলে এই কাজ করবে। গ্রাহকের প্রোডাক্টগুলো দেওয়া যায় কি না, বা ইভিলির সম্পত্তি কত টাকা, বা তাদের ওগুলো সবগুলো বাজেয়াপ্ত করে কত টাকা হবে, এইটাই মূলত আসলে এই বোর্ডের কার্যক্রম। আমার যেটি মনে হয় সেটি হচ্ছে টাকা পাওয়ার সম্ভাবনা আসলে 99%, আমার যেটি মনে হয়। কারণ যেহেতু আসলে এই বোর্ড গঠন করা হয়েছে, তাই সেহেতু আসলে আমাদের টাকা পাওয়ার চান্সটা একটু বেশি থাকে আর কি। মূলত হচ্ছে যে এই চারজন লোক আসলে এই চারজন সচিব আসলে ইভিলি গ্রাহকদের টাকা পরিশোধ করার জন্য সর্বোচ্চ কাজ করে।